নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস গৌরাবাড়ি গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ সীতানাথ পণ্ডিত শ্রীবাস সীতানাথ পণ্ডিত শ্রীবাস মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস পণ্ডিত শ্রীবাস গৌরাবাড়ে গদাধরের প্রাণ নিত্যানন্দ জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু জগদ্গুরু গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু আমাদের গৌর বাঞ্ছা কল্পতরু নমঃ কলি যুগ কলিযুগ হরিনাম সংকীর্ত যাহাতে প্রচার 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 গো প্রণব কলিযুগ কলিযুগ কলিযুগ
কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, হরিনাম সংকীর্তনে জাগাতে প্রচার, হরিনাম সংকীর্তনে জাগাতে প্রচার। বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা, এ তো মহাজনই পদ, যে পদের পদকে আশ্রয় করে আমাদের কীর্তনের সমতাল হলো। তাই মহাজনী পদাবলীর মধ্য দিয়ে লোক শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, বলছে যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ কলিযুগ, কলিযুগকে প্রণাম করুন। এখন এই কলিযুগকে প্রণাম করতে যখন শিক্ষামূলক কথার মধ্য দিয়ে বলছে যে কলিযুগকে ভক্তি করুন, প্রণাম করুন, তখন আমরা কিন্তু চিন্তা করছি যে কলিযুগের এত দোষ, যে কলিযুগের এত নিন্দা চর্চা এখনো মানুষ করে, গতকালও করেছে, আজও করেছে, আগামীকালও করবে, বিরত নেই। কোথাও কোনো অত্যাচার অনাচার কানে এলেই, মিডিয়ার মাধ্যমে জানতে পারলেই, ভক্তিরাজ্যে যারা বসতি করে আছে তারা চটজলদি মন্তব্য করছে কলিযুগ এই জন্য এই ঘটনা ঘটল। তাহলে দোষী সাব্যস্ত কাকে করলেন? কলিযুগকে। কিন্তু না, কলিযুগের কোনো দোষ নেই। বলছে কি বলছেন? কলিযুগের দোষের কথা তো শ্রীমদ্ ভাগবতে আছে। ব্যাসদেব পুত্র ছিল সুকমণি, ব্যাসাসনে বসে হরিকথার প্রারম্ভে ভারত সম্রাট মৃত্যু পথযাত্রী হস্তিনাপুরের রাজা পরীক্ষিতের কাছে, এবং তার পশ্চাৎ ভাগে যে 60,000 মুনি ঋষি বসে আছে হরিকথা শুনবেন বলে ছিল সুকমণি, তিনি শ্রীমুখে বলছেন কলিযুগের নিন্দা চর্চা। তাহলে যার এত দোষ, যে নিন্দা চর্চা সুকমণি পর্যন্ত করেছেন, তাকে ভক্তি করি কেমন করে? এই শ্রীমদ ভাগবতী আবার আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শুনুন, কলিযুগের নিন্দা চর্চা যেমন করা হয়েছে তার সঙ্গে এটাও বলা হয়েছে এই কলিযুগের একটি বিশেষ গুণ আছে যাকে বলে মহিমা বা মাধুরী। কি মাধুরী? বলছে এই কলিযুগে মানুষ যদি, এই আমার মত, মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এই কারণে কলিযুগকে ভক্তি করতে বললেন বৈষ্ণব মহাজনী পদাবলীতে। মহাজন অর্থাৎ ভাগবতকে অবলম্বন করেই কিন্তু লিখেছেন। ভাগবত যেমন নিন্দা চর্চা করেছে, ভাগবত তেমনি গুণের কথাও বলেছে, তা আমাদেরকে গুণটা ধরতে বলেছে, দোষটাকে দূরে সরিয়ে রাখতে বলেছে। বলছে এটা সম্ভব? বলে কেন সম্ভব নয়, একটু ছোট্ট কথার মধ্য দিয়ে বুঝে নিতে হবে আমাদের। এক গ্রামের মা, বৃদ্ধা মা, তার ছেলের বৌমার নিন্দা চর্চা করছে। আস্তে জলটা দে তো। যে সিদ্ধান্তকে বৈষ্ণব মহাজনী পদাবলীতে গোবিন্দ দাস, তিনিও কিন্তু ভাগবত আশ্রয় করে কথাটা লিখেছে, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসিরে, পাদ সেবন দাসিরে, পূজন সখী জন আত্মনি বেদন, 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 গোবিন্দ দাস অভিলাষিরে, অভয় চরণারবিন্দ রে, ভজ গুরে মন শ্রীনন্দন, অভয় চরণারবিন্দ রে, অভয় চর।
রণবিন্দ, আমি আমার ব্যক্তিগত মতামতের কথা বলবো, যে ভয় বলে যদি কিছু বস্তু জগতে থাকে, যদিও নেই, ভয় বলে যদি কিছু থাকে, সেই ভয়ও যারা গোবিন্দচরণ আশ্রয় করে থাকে সেই ভয় তাদেরকে ভয় পায়, আর গোবিন্দচরণ আশ্রয় করলে সকল ভয় দূর হয়ে যায়, ভয় বলে কিছু তার থাকে না। কেন না? বিষ্ণুচক্র সবসময় তার মাথার উপরে সহায়, যার জন্য তার কোনো ক্ষতি হতে পারে না। বিষ্ণুচক্র তার মাথার উপরে সবসময় সহায়। এইসব কথাগুলোকে মান্যতা দিতে হবে ভক্তি রাজ্যে থেকে। তাই আজকের সবাই যারা এসেছেন সবসময় আপনারা ভাবুন এই কথাটাই, যারা কথা বলছেন আন কথা, যারা বলছে না তাদের জন্য বলানো, যারা আন কথা বলছেন হ্যাঁ তাদেরকে আমি অনুরোধ করব না যে কথা বলবেন না, আপনারা বিচার করে কথা বলুন যে কথা বলা উচিত না অনুচিত, শ্রবণ করছেন তাহলে কতটা মনোনিবেশ করে শ্রবণ করতে হয়। আমরা যাব জড়দেহ পেয়েছি, যদিও চুক্তি বিনিময় হরি কথা, কিন্তু দেখুন এই সময় আমাদের চুক্তির কথাও মনে থাকে না, এই সময় আমাদের বাড়ির কথাও আমরা ভুলে যাই, এই সময় আমরা সব কিছু ভুলে গিয়ে এমনভাবে মনোনিবেশ করি যার জন্য লীলা স্মরণ করবার চেষ্টা করি, যে লীলায় কী কী হয়েছে তা যেন মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারি এবং পৌঁছে দিতে পারি। তা এই দায়বদ্ধতা যেমন আমার, এই কর্তব্য যেমন আমার, তেমনি আপনাদেরও কর্তব্য হলো, হ্যাঁ যে পাশে বসে কথা বলছে তাকে ডেকে বলা উচিত শোনো হরি কথা শোনো, আন কথা তো অনেক বলার সময় আছে, এখন হরি কথা শোনো। তাই হরি কথা আমরা যারা শুনতে বসেছি, আমিও বসেছি শুনতে, বলবার ক্ষমতা আমার নেই, কি করে থাকবে? শাস্ত্র বিচারে বলছে কি করে বলার ক্ষমতা থাকবে? সহস্র বদনে যার অন্ত নাই সে কথা আমি এক মুখে বক্তা হয়ে কি করে বলি? কিছু বলার চেষ্টা করি মাত্র, এটা বিনয়ী ভাব। হ্যাঁ এটা এই পথে থাকলে এই বিনয়ী ভাবটা রাখতে হবে, যে আমার বলবার ক্ষমতা নাই তবু কিছু বলার চেষ্টা করি মাত্র। তাই আজকের সভাতে দাঁড়িয়ে আমি সেই কথাই তুলে ধরবো। এক গ্রামের মা, সে বৌমার নিন্দা চর্চা করছে, তা লোক জড়ো হয়েছে, নিন্দা চর্চা হলে লোক জড়ো হয় বেশি, যশ খ্যাতি বললে সংখ্যা কম হয়, তা নিন্দা চর্চা করছে, অনেক লোক জড়ো হয়েছে শুনছে, তা মা কি বলছে বলে দেখুন, আমার ছেলের বৌমা, মানে আমার বৌমা যে ছেলে যাকে বিয়ে করে ঘরে এনেছে, বৌমা করে যাকে পেয়েছি, সেই বৌমার আমার অনেক দোষ। তখন গ্রামের লোক বলছে কি দোষ? বলছে কত বলবো, এক দুই করে অনেক বলা যায়, গুণে শেষ করা যাবে না। তখন গ্রামের লোক বলছে তাহলে আপনি কি বলতে চাইছেন? বলে বলতে চাইছি যে বৌমার আমার এত দোষ, তাকে নিয়ে আর সংসার করা যায় না, অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি সংসার ভেঙে দেব, বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব, আমি আমার ছেলে নিয়ে ঘরে থাকব। তা গায়ের লোক শুনে খুব একটা খুশি হলো না, হয় না, হবার কথা নয়, কেউ চায় না কারো সংসার ভেঙে যায়। কোর্টেও যখন ডিভোর্সের জন্য কাঠগোড়ায় দাঁড় করানো হয়, তখন দেখবেন যারা ওকালতি করে তারা পর্যন্ত চেষ্টা করে যদি বলে বুঝিয়ে আবার সংসারটাকে জোড়া লাগানো যায়। তাই শেষবারের মতো বলে ভেবে দেখুন, এখনো ভাববার সময় আছে, সুযোগ আছে, ভেবে দেখুন। তাই সেই ভাবনাটা আনুন অনন্তর। তাই গায়ের লোক কেউ চাইছে না সংসার ভাঙুক। তখন মাকে বলছে দেখুন মা, আপনার তো বয়স বেড়েছে, আপনি যদি একটু বানিয়ে গুছিয়ে নিতে পারেন তাহলে সংসার আর ভাঙে না। তখন শাশুড়ি মা বলছে কত মানাবো, হ্যাঁ কত বানবো, কত বানাবো, আর সহ্য হয় না। তো বলছে দেখুন আপনার সংসার আপনি জানেন, যা করার ইচ্ছা করুন, আমরা আর কি বলবো। এই বলে যে যাওয়ার মতো সরে গেল, কুটিরে চলে গেল, শাশুড়ি মাও কুটিরে চলে এল। বিগত কয়েক বছর চলে গেল, সংসার কিন্তু ভাঙেনি। গায়ের লোক দেখছে উপরন্ত তাদের ঘরে একেবারে কি বলবো, সুখ সুখ সুখ। কারণ কি কারণে সুখ বেড়েছে? না সুখ বেড়েছে ইতিমধ্যে ওই বৌমার কোলে একটি নতুন অতিথি এসেছে, সন্তান বা সন্ততি, ছেলে বা মেয়ে তার কোলে আছে। এই পেয়ে শাশুড়ি মায়ের আনন্দ আর ধরে না, তার সংসার ভাঙেনি।
তখন গায়ের লোক শাশুড়ি মাকে ডেকেছে একদিন, ডেকে বলছে কিছু মনে নেবেন না, একদিন আপনি এসে আমাদের কাছে বলেছিলেন, একদিন আপনি এসে আমাদেরকে শুনিয়েছিলেন বৌমার এই দোষ বৌমার ওই দোষ, এই বৌমাকে নিয়ে ঘর হবে না, সংসার ভেঙে দেব, বাপের বাড়ি পাঠিয়ে দেব, ছেলেকে নিয়ে থাকবো। তো এত কথা বলেছেন, আমাদের জানার ইচ্ছা হয় একটা রহস্য কিন্তু লুকিয়ে আছে, সেটা উদ্ঘাটন করুন। বলে কি রহস্য? বলছে বলি বলি, মন দিয়ে শুনুন বুঝুন। আপনি বললেন সংসার ভেঙে দেব, তারপর সংসার কি করে এখনো ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি আমাদের কাছে বলুন। তখন শাশুড়ি মা বলছে কিছু মনে নেবেন না, আমি আপনাদের কাছে বৌমার নিন্দা চর্চা করেছি, তার দোষের কথা বলেছি, তার গুণের কথা কিন্তু বলি নাই। তখন বলছে আপনার বৌমার কি গুণ? বলে যে গুণের জন্য সংসার ভাঙেনি সেই গুণটার কথা আমি কারোর কাছে বলি নাই, আজ বলবো। তখন সবাই বলছে বলুন তাহলে কি গুণ। তখন শাশুড়ি মা বলছে দেখুন, বৌমার আমার অনেক দোষ, এটা সত্য, তার সঙ্গে এটাও সত্য কথা, বৌমার আমার অনেক দোষ, গুণ একটি, কি গুণ? বৌমার আমার মনটি খুব ভালো, এই ভালো মনের জন্য সংসার ভাঙেনি। তাহলে এই গল্পটা একটু যেন আমাদেরকে নাড়া দিল ভেতর, যে বৌমার একটা গুণের জন্য যদি সংসার টিকে যায়, বৌমার একটি গুণের জন্য যদি সব দোষ ঢাকা পড়ে যায়, তেমনি শ্রীমদ ভাগবতের সিদ্ধান্ত অনুযায়ী শ্রীল সুকুমণি শ্রীমুখে যা বলেছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কলিযুগের যদি অনেক দোষ হয়, তার একটি গুণকে যদি আমরা হৃদয়ে দিয়ে অনুভব করি, তাহলে তাকে মর্যাদা দিতে হবে। কলিযুগের কি মহিমা না, এই কলিযুগে আমার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে, তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এই কারণে বৈষ্ণব মহাজনী পদাবলিতে গাইলেন, প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ সার, প্রণাম করুন, প্রণাম করুন, ভক্তি করুন কলিযুগকে, সর্বযুগ সার। সত্য ত্রেতা দাপরকেও ছাপিয়ে গেছে কলিযুগ, এত অনাচার এত অত্যাচার সত্য, এত দোষ এত নিন্দা চর্চ হওয়া সত্য। হরি নামে সংকীর্তনে যাহাতে প্রচার, হরি নামে সংকীর্তনে যাহাতে প্রচার, একমাত্র এই যুগেই হরি নাম সংকীর্তন প্রচার। হরি নাম সত্য যুগে যেমন ছিল, ত্রেতা যুগে যেমন ছিল, দাপর যুগে ছিল, কিন্তু প্রচার পাইনি, কলিযুগে প্রচার হয়েছে বলেই আজ আপনিও গাইছেন, আজ আমিও গাইছি, সব শ্রেণীর মানুষ গাইছে। আমার রাজ্যে দাঁড়িয়ে বিভিন্ন জেলায় যেমন মানুষের মুখ থেকে উচ্চারিত হচ্ছে হরিনাম, তেমনি যদি আমরা বিদেশের দিকে তাকিয়ে দেখি, সেই বিদেশের লোকগুলো পর্যন্ত হরিনাম করছে। এটাই হচ্ছে কলিযুগের মহিমা। এই হরিনাম সংকীর্তন প্রচার করলো কারা? করলো কারা? তার মানে এখানে দ্বিবচন, তাই তো? একজন প্রচার করেনি, দুজন করেছে, শ্রী শ্রী নিতাই গৌড় দুই ভাই, অভিন্নতন এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, দুই ভাই এক তনু সমান প্রকাশ। সেই নিতাই গৌড় দুই ভাই এরা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নাম প্রচার, ও যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দু ভাই এসেছে রে, যাদের হরি বলতে যাদের হরি বলতে নয়ন ঝুড়ে তারা, তারা দু ভাই এসেছে রে, মা যশোদা রোহিণী প্রাণে তারা, তারা দু ভাই এসেছে রে, মা যশোদা রোহিণী প্রাণ তারা দু ভাই এসেছে রে, মা যশোদা রোহিণীর প্রাণ তারা, তারা দু ভাই এসেছে রে, গোলোকের প্রেমে বিলাইলো তারা, তারা দু ভাই এসেছে রে, গোলোকের প্রেমে বিলাইলো তারা, তারা দু ভাই এসেছে রে, ওই গোলোকের প্রেম বিলাইলো তারা, তারা দু ভাই এসেছে রে, গোলোকের প্রেম বিলাইলো তারা, ওই ব্রজের কানাই বলাই তারা, তারা দু ভাই এসেছে রে, ওই ব্রজের কানাই বলাই তারা, তারা দু ভাই এসেছে রে, ব্রজের
এলো তারা, তারা দু ভাই এসেছে রে, এসেছে রে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে, তারা তারা দু ভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে, তারা দু ভাই এসেছে, যাদের হরি বলতে নয়ন ঝুড়ে, তারা তারা দু ভাই এসেছে রে। মানে যাদের ভেতরে ভক্তি আছে তারা তথ্যকে অত পাত্তা দেয় না, আমি কোদা বাংলায় বলছি, যারা ভক্তি রাজ্যে ভক্তি রসে ডুবে গেছে তারা তথ্যে বিশ্বাসী নয়, তথ্য কি বলছে সেই দিকে তারা তাকায়, তারা হচ্ছে তত্ত্বে বিশ্বাসী, আর যুক্তিবাদীরা তত্ত্বে বিশ্বাসী নয়, তত্ত্বে বিশ্বাসী। তাহলে তত্ত্ব আর তথ্য দুটো ভাগ আছে, এটা আমাদের আগে বুঝে নিতে হবে। অনেক সময় বক্তা হয়ে আমরা ভুল করে ফেলি, তত্ত্বকে মিশিয়ে ফেলি, বলছি তত্ত্ব বলছি তথ্য, বলছি তথ্য বলছি তত্ত্ব, তখন এই সাধারণ স্তরের মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। তাই আগে ভাগে আমাদেরকে একটু বুঝে নিতে হবে কোনটা তত্ত্ব আর কোনটি তথ্য। যেমন আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, তিনি পরম বৈষ্ণব হয়ে শ্রীমুখে বলছেন, তত্ত্ব তত্ত্বের ভেদ কোথায় জানেন? বলে কোথায়, এই দেখো, যেমন দৃষ্টান্ত দিয়ে বলছে, অযোধ্যা রাজা রামচন্দ্র, এটা কি বলা হলো, তত্ত্ব না তথ্য? তিনি শ্রীমুখে বলছেন এটা হলো তথ্য। আবার লক্ষ্য করুন, তিনি শ্রীমুখে বলছেন দশরথ নন্দন রামচন্দ্র, এই দেখো, দশরথ নন্দন বলতে পরম বৈষ্ণবের হাত জোর করে, দশরথ নন্দন রামচন্দ্র, এটা কি তথ্য না তত্ত্ব? বলছে তত্ত্ব। তা তত্ত্ব আর তথ্যে ভেদ আছে। তাই তত্ত্বে যারা বিশ্বাসী তারা ভক্তিরসে ডুবে গেছে, তারা সাঁতার কাটা লোক নয়। যারা সাঁতার কাটে তারা ওই জলের গভীরে কি আছে জানবে কি করে, বুঝবে কি করে, ব্যাখ্যা করে বোঝানো যায় গভীরের কথা? গভীরের কথা তখনই সে বুঝতে পারে যখন সে ডুবুরির মতো গভীরে যায়। যেমন ডুবি রূপ সনাতনে তুলি নানা রত্ন ধন, তারা ডুবে গিয়েছিল হাগ উড়ানে তাই বলে, তাই রত্ন পেল, আর রত্ন পেয়ে কৃপণতা করল না জনে জনে বিলাইল। নিতাইগর দুই ভাই যে এসেছেন এটা তত্ত্বের, আমরা যারা ভক্তিরাজ্যে আছি তারা যেমন খুব গর্ব করে খুব সত্য বলে মানি, মান্যতা দিই, তেমনি তত্ত্বে যারা বিশ্বাসী তারাও মান্যতা দিচ্ছে, ঐতিহাসিক সত্য। বলে কিরকম, আপনারা সকলেই জানেন আনুমানিক 1474 কি 75 খ্রিস্টাব্দ, তখন শ্রীমন নিতাইচাঁদের জন্ম। কোথায় জন্ম আপনাদের, এটা কোন জেলা? বীরভূম। বীরভূম জেলার কোন গ্রামে জন্ম? হ্যাঁ, না না, আমি কি বলছি ভালো করে শুনুন, বীরভূম জেলার কোন গ্রামে জন্ম নিতাইচাঁদের? হ্যাঁ, একচক্রা গ্রামে। কিন্তু দেখুন এই যে গ্রাম বলা হচ্ছে, গ্রাম বললে কিন্তু আমার গ্রাম আপনার গ্রাম আর একচক্রা গ্রাম একই হয়ে গেল, যার জন্য সাধু সন্ত বৈষ্ণবেরা শ্রীমুখে কি বলছে সেই কথাটাকে কিন্তু মান্যতা দিতে হবে। তারা ভক্তিরসে ডুবে বলছে শুনুন, ওটা গ্রাম হলো গ্রাম বলা যাবে না, বলে কি বলতে হবে, ওটা হচ্ছে একচক্রা ধাম। যেমন বৃন্দাবন ধাম, যেমন নবদ্বীপ ধাম, তেমনি একচক্রা ধাম। রার দেশে নাম একচক্রা ধাম, হারাই পণ্ডিত গৃহে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী তিথি, জনমিলা ব্রজে সাক্ষাৎ ভগবান হলধর, হলধরে হলধর, হল মানে কি লাঙল, লাঙলটাকে ধারণ করে রেখেছে কাঁধে তাই হচ্ছে হলধর, হলধর। যারা দূর থেকে আজকের সভাতে দাঁড়িয়ে ঘোষক হিসাবে ঘোষণা করছি,
উদ্যোক্তারা এসে আমাদেরকে পেছনে যারা আমার সঙ্গে সঙ্গী হয়ে সাহায্য করছে তাদের কাছে বলে গেছে, একটু বলে দিন যে কথাটা আমি বলবো, সকলকে অনুরোধ করব, দুরাগত, শুধু দুরাগত নয়, প্রসাদের প্রতি যাদের অন্তরে এমন ভক্তি আছে যে প্রসাদ আর ভগবানে কোনো ভেদ নাই, প্রসাদ আর ভগবানে কোনো ভেদ নাই, যার জন্য বলে প্রসাদ পাওয়া। ভগবত দর্শনে যেমন ভাগ্যের দরকার, প্রসাদ পাওয়াটাও কিন্তু ভাগ্য বলবান না হলে, ভাগ্য বলবতী না হলে কি ছেলে কি মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রসাদ পাওয়া হয় না, খাওয়া দাওয়ার জন্য ভাগ্যের দরকার হয় না। দেখুন আপনি বসে ঘরে মাছ খাচ্ছেন, আপনার বেড়ালও মাছ খাচ্ছে, কিন্তু আপনি বলুন তো আপনি ঘরে বসে প্রসাদ পাচ্ছেন, আপনার বেড়ালকে প্রসাদটা দিন তো, পাবে, মুখ ঘুরিয়ে নেবে। কিন্তু এই যে বীরভূম জেলাতে ময়নাডালে গিয়ে দেখুন, আপনি যখন ওই পরমান্ন প্রসাদ দিচ্ছেন গৌর গৃহে, ওখানে তো গৌর সেবা, ওই গৌর গৃহে যখন প্রসাদ সেবায়িতের হাত থেকে পরমান্ন নিচ্ছেন, সেই পরমান্ন পাওয়া মাত্র ওই পরমান্ন প্রসাদ আপনি পাওয়ার জন্য যেমন ভাগ্য আপনার বলবান, ওই গ্রামের কুকুরগুলো ভাগ্য বলবান, কুকুরগুলো ঘিরে ধরে রেখেছে 10-20টা কুকুর, আপনাকে ছাড়বে না যতক্ষণ ওই পরমান্ন প্রসাদ ওদেরকে না দেবেন, ওরা কিছুতেই আপনাকে ছাড়বে। এই ঘটনা তো সব জায়গায় ঘটে না, এ হলো স্থান মহিমা। এটা কোথায়? এই যে জেলা বীরভূমের ময়নাডালে গৌরগৃহে। ময়নাডালে আরো অনেক ঘটনা আছে, গৌরগৃহে দেখবেন সব জায়গায় মহাপ্রভুর যে ভোগ হয় সেখানে সব জায়গায় দেখবেন মুগ ডালের ডাল হয়, মুগ দিয়ে ডাল হয়, কোথাও ভাজা মুগ কোথাও কাঁচা মুগ। শুনেছেন কখনো মুসুরির ডালও ভোগ হয়? মুসুরির ডাল কিন্তু আমিষ, যার জন্য বর্জন, কিন্তু আপনি ময়নাডালে গিয়ে দেখুন গৌরগৃহে মুসুরির ডালও ভোগ হচ্ছে, প্রশ্ন জাগে না? তাহলে কি ওখানে কোনো অনাচার হচ্ছে? ওখানে কি কোনো অনাচার হচ্ছে? নিয়মে কি ভুল হচ্ছে? না, আপনাকে রহস্যটা উদ্ঘাটন করতে হবে, ওটা জানতে হবে কি কারণে মুসুরির ডাল ভোগ হচ্ছে। ওখানে এক মুসলমান চাষি, হরে কৃষ্ণ, তত্ত্বগত বিচারে বলি, মুসলমান চাষি মুসুরির ডাল চাষ করেছে, তা মুসুরির ডাল চাষ করে এত ফলেছে, এত আনন্দ হয়েছে তার অন্তরে জেগেছে, এই আমার গ্রামে যে গৌর সুন্দর আছে আমি গৌর বাড়িতে আগে মুসুরির ডাল দেব, তারপর নিজে পাবো সকলকে পাওয়াবো, মানে নিজে খাবো সকলকে খাওয়াবো, মানে বিক্রি করবো, আগে গৌর গৃহে যাবো। তা মুসুরির ডাল নিয়ে সে তো জানে না, মুসলমান চাষি, সে মুসুরির ডাল নিয়ে সে গৌর গৃহে যে দিতে যাবে, তখন সেবায়িত বলছে, হ্যাঁ তোমার কি মাথা খারাপ, হ্যাঁ মুসুরির ডাল কখনো ভোগে লাগে? হ্যাঁ, বৈষ্ণব ধর্মাবলম্বী লোক যারা তারা মুসুরির ডালকে বর্জন করেছে, এটা আমিষ, এ গ্রহণ হয় না, এই বলে তাকে তাড়িয়ে দিয়েছে। সে কি করবে মুসুরির ডাল নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসে ভাবছে, হা গৌ আমি ভাবলাম তোমার সেবায় আগে লাগু তারপর সবাই খাবে, আর আমার আনা দ্রব্য তোমার সেবায় লাগু, এইরকম একটা ভেতরে যখন আক্ষেপ হচ্ছে, তখন সেদিনের রাত্রিতে কি হলো, সেবায়িতকে আমার গৌর সুন্দর স্বপ্নে দর্শন দিল, স্বপ্নে দর্শন দিয়ে তাকে আদেশ করছে, এই শোন ওই যে মুসলমান চাষি যে মুসুরির ডাল নিয়ে এসেছিল ওই মুসুরির ডাল আমাকে ভোগ লাগা, ওই যে আদেশ করলো তারপর থেকে ওই মুসুরির ডালের ভোগ এখনো নিতাই গৌর, হরি হরি। তা মনে রাখবেন, মাথায় রাখবেন, এই সকল কথাগুলো প্রচার খুব কম, এই জেলার মানুষ অনেকে জানে না। আমরা কলকাতার মানুষ যেমন জেলার খবর রাখি না, জেলার মানুষ যেমন কলকাতার খবর রাখে না, এটা যদি ঘুরে দেখা যায়, আমরা তো ঘুরে বেড়াই, হ্যাঁ অনেক ঘটনাই আমাদের অজানা।